যে মোবাইলটি কিনছি সেটার অরিজিনালিটি নিয়ে কথা বলবো। এটার অরিজিনালিটি চেক করতে গেলে আপনাকে সেম ভাবে আপনার মোবাইল থেকে আপনি সেটিংস এ চলে যাবেন, সেখান থেকে জেনারেলে যাবেন, জেনারেল থেকে আপনি অ্যাবাউট সেকশনে যাবেন। অ্যাবাউট সেকশনে গেলে আমরা যে অপশনই আগে চেক করে আসছি সেই সেম জায়গাতে মডেল নাম্বারে প্রথম যে ডিজিটটি থাকবে এই ডিজিট থেকেই আপনি চিনতে পারবেন কিংবা বুঝে নিতে পারবেন যে আপনার মোবাইলটি অরিজিনাল না কি কিনছেন। মডেল নাম্বারে প্রথমে এম কোড থাকে তাহলে আপনি ব্র্যান্ড নিউ ডিভাইসের সেকেন্ড হ্যান্ড ইউনিট কিনছেন। আর যদি এই প্রথম ডিজিটটি থাকে এন, এন ডিজিট থাকলে তাহলে আপনাকে বুঝতে হবে এটি একটি অ্যাপেলের রিপ্লেসমেন্ট ইউনিট। এই মোবাইলটি যে বাই করেছিল সে একটি রিপ্লেসমেন্ট ইউনিট বাই করেছিল। এটা আপনি যদি কিনতে চান আপনি কিনতে পারেন। আমার সাজেশন থাকবে আপনি মডেল নাম্বারের ফার্স্টে এম লেখা দেখে কিনুন, আপনি নিঃসন্দেহে একটি বেটার জিনিস কিনছেন। যেটা আপনি যার কাছ থেকে কিনছেন সে ব্র্যান্ড নিউ পজিশনে মোবাইলটি কিনেছিল। আর একটা বিষয় হলো এই মডেল নাম্বারে যদি আপনার এফ লেখা থাকে, শুরুতেই যদি এফ থাকে তাহলে এটা বুঝতে হবে এটা রিফারবিশড ইউনিট। রিফারবিশড ইউনিট না কেনার সব থেকে ভালো। আপনি যদি কিনতে চান আপনি বুঝে কিনলে ঠিক আছে, আর কারো দ্বারা প্রতারিত হয়ে কিনলে কেনার আগে অবশ্য বুঝে কিনবেন। আরো একটা মডেল নাম্বার আছে যেটার শুরু হয় পি দিয়ে। এই পি দিয়ে শুরু যে মডেলটি এটাই হলো কাস্টমাইজ ডিভাইস। অর্থাৎ আপনারা জানেন যে কিছু স্বর্ণের ফোন আছে, ডায়মন্ডের ফোন আছে, যেগুলোর দাম বেশি হয়, 2-5 লাখ টাকা দামের ফোন। তো আপনাকে কেউ যদি বলে যে ভাই আমি এই মোবাইলটি 5 লাখ টাকা দিয়ে কিনেছিলাম, আমি এটা এখন সেল করতে চাই, 2 লাখ টাকা দিয়ে সেল করব কিংবা 1,50,000 টাকা দিয়ে সেল করব, তখন আপনি এই মোবাইলটি চেক করার জন্য যে মডেল নাম্বারটি পাবেন এই মডেল নাম্বারটি হলো পি দিয়ে শুরু থাকে। পি দিয়ে শুরু থাকলে এই মডেলটি অ্যাপেলের একটি কাস্টমাইজ সিরিজের মোবাইল, যেটা আপনি অনায়াসে নিতে পারেন, কিন্তু আপনি বাদবাকি তো চেক করে নিবেনই এবং মডেল নাম্বারের শুরুতেই থাকবে